ট্যাক রিলেটেড সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন আমি কিছু ছবি দেখাচ্ছি আপনাদের, যে বিফোর এবং আফটার। দেখুন এখানে এই যে ছবিটি ড্রোন আছে, আর এটাতে দেখুন ড্রোন নেই। তো এরকমভাবেই দেখুন এই ছবিটি আর এই ছবিটি দেখুন, অর্থাৎ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ছবিতেই ড্রোন আছে এবং কাজ করার পরে দেখুন ড্রোন নেই। তো এই কাজটি আমরা ফটোশপ দিয়ে খুব ইজিলি করতে পারি। তো কীভাবে আমরা এই কাজটি করব তো এর ভিডিওতে দেখব। তো চলুন আমরা দেখে নিই। আমরা যে কোনো একটি ছবিকে নিয়ে এরপর তো এই টুলটি আমরা ব্যবহার করব, হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পাথ টুল। এই প্রত্যেকটি আমরা স্পট দূর করার জন্য ব্যবহার করতে পারি। তো আমরা স্পট হিলিং ব্রাশ টুলটি প্রথমে ইউজ করি। দেখুন আমি এটা সিলেক্ট করলাম, এরপর আমি আমার যেই স্পটটি আছে অর্থাৎ ড্রোন একটি স্পট, আমি স্পটে ক্লিক করব। তো আমি আমার ব্রাশের সাইজটি একটু ছোট করে নিতে পারি, এইখানে ক্লিক করে আমি একটু ব্রাশের সাইজটি ছোট করে নিচ্ছি, বা আপনার কিবোর্ডের থার্ড ব্যাগে ক্লিক করে এটা বড় ছোট করতে পারেন। আমরা বড় ছোট করে নিচ্ছি, তো আমি একটু ছোট করে নিয়েছি। এখন আমার যেটা করতে হবে, আমি যে স্পটটি আমি দূর করতে চাই এটির উপরে নিয়ে এটি ক্লিক করতে হবে। তো আমি একটা ক্লিক করছি, দেখুন এই স্পটটি চলে গেছে। আমি এই স্পটটি দূর করার জন্য এখানে ক্লিক করব, দেখুন এই স্পটটি চলে গেছে। তো এইভাবে আমরা আমাদের যে স্পটগুলো আছে এখানে শুধু একটি ক্লিক করব এবং সাথে সাথে ম্যাজিকের মতো এই দাগগুলো চলে যাচ্ছে। দেখুন একটি ক্লিক করার সাথে সাথে দাগগুলো চলে যাচ্ছে। তো বন্ধুরা, স্পট হিলিং ব্রাশ টুলটি কীভাবে কাজ করে, আসলে আমরা যেই অংশটিতে ক্লিক করছি এর আশেপাশে যেই রং আছে অথবা আশেপাশে যে ত্বকের রংটি আছে এই কালারটি এটি কালেক্ট করে এখানে এনে বসিয়ে দিচ্ছে। তো আমি এটা দূর করার জন্য এখানে ক্লিক করছি, দেখুন আর ছবিটি ক্লিন হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো ফটোর যেই স্পট আছে আমরা দূর করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে আমাদের লাইক করে আমাদের পাশেই থাকবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।